আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে সবার সাথে একটা জিনিস শেয়ার করব যে বিল্ডিংয়ের এই যে তারগুলো কীভাবে কমন করতে হয় এবং কীভাবে গ্যাং সুইচ সকেট এবং যে ডিমার রেগুলেটরগুলো কীভাবে লাগানো হয়, তো সেটি আজকে সবার সাথে শেয়ার করব। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো কীভাবে, তো সেটা বিল্ডিং হতে পারে অথবা এরকম টিন সেট ঘর হতে পারে, তো একই সিস্টেমে আমরা কাজটি করব। তো সেটি আজকে দেখাবো, সেটি হচ্ছে কীভাবে একটি গ্যাং বোর্ড অথবা অল গ্যাং বোর্ড কীভাবে কানেকশন করা হয় এবং তারগুলো কীভাবে কমন করা যায়, তো সেইগুলো আজকে দেখাবো। যে ওয়ারিং শেষে কীভাবে সুইচগুলো লাগানো যায়, তো সেই বিষয়গুলো দেখাবো। তো এই বিষয়টি যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে অবশ্যই আপনি আপনার নিজের বাসা বাড়ির যে সুইচ সকেটগুলো আছে সেগুলো চেঞ্জ করতে পারবেন অন্তত। আর যদি চেঞ্জ নাও করেন তাহলে অন্তত যে ধারণাটা থাকবে সেটি অনেক বেটার হবে। তো সে সম্পর্কে আজকে দেখাবো। যেরকম যে আমাদের যে মাল্টি সকেটগুলো, এই যে মাল্টি সকেটগুলো কিভাবে কানেকশন করা যায়, এবং চার গ্যাং এর যে সুইচগুলো সেইগুলো কানেকশন করে দেখাবো। ডিমার রেগুলেটর, তো সবাইকে দেখানোর জন্য ও একটু ভালোভাবে বোঝানোর জন্য তো আমরা একটি বোর্ড নিব। তো সবটি বোর্ড তো আর একসাথে দেখানো সম্ভব না, তো সেক্ষেত্রে আমরা একটি বোর্ড নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আমরা এই বোর্ডটাই সিলেক্ট করলাম। তো এই বোর্ডটাই আমরা প্রথমত কানেকশন করব। তো যেহেতু আমাদের বোর্ডের ভিতরে অনেকগুলো তার থাকতে পারে, তো সেই তার দেখে আওলা ঝাউলা হওয়ার কোনো কারণ নেই। তো প্রথমত আমাদের তারগুলো আগে একটু সাইজ করে নিতে হবে, যেমন মেন যে ইনপুট কারেন্ট অথবা পজিটিভ এবং নেগেটিভ সেইগুলো আগে আলাদা করতে হবে। তো আইপিএস প্লাস সেকশন সেটি থাকতে পারে, এবং আমাদের যে নিউট্রালগুলো আছে তো সবটি নিউট্রাল একত্র করতে হবে। তো সুইচ সকেট সব কিছু ফিটিং করার আগে আমাদেরকে আগে বোর্ডটা কমন করতে হবে, সবটি নিউট্রাল একত্র, এবং লাইট ও ফ্যানের পয়েন্টগুলো ভালোভাবে আলাদা করে নিতে হবে। তো এই যে সবটি কাজ মোটামুটি হয়েছে, যে এই তিনটা হচ্ছে তিনটা গ্যাংয়ের জন্য আলাদাভাবে একদম পজিটিভ লাইন ইনপুট পজিটিভ আমরা কমন করে তিনটি বোর্ডে দিয়ে রেখেছি, এবং এই যে নিউট্রালটি সবটি নিউট্রাল কমন করলেই হবে, তো কোনো প্রবলেম হবে না। এবং এই যে তার একটি তার ওটি হচ্ছে ফ্যানের, আর এই তিনটি হচ্ছে আমাদের লাইট পয়েন্টের তার। তো এইভাবে আলাদা করে এবং বোর্ডটি অনেক সুন্দরভাবে কমন করে নিতে হবে। আর আইপিএস যেহেতু আমাদের এখনও কাজ নাই, তো সেই ক্ষেত্রে আমরা আইপিএসের তারটি ট্যাপিং করে বোর্ডের ভিতর রেখে দেব, কারণ যে সময় আইপিএস লাগাবো তো সেই ক্ষেত্রে আইপিএসের কানেকশনটা পরবর্তীতে করা যাবে। একটু ভালোভাবে বুঝার চেষ্টা করবেন, এবং কারো কোনো বুঝতে প্রবলেম হলো সেটি কমেন্টে জানাবেন, যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করব। তো নেক্সট ভিডিওতে একদম কানেকশন দেখাবো।